শোনো উদ্দালক বসু, 32 বছর যখন তোমাদের সংসারে রান্না করেছি না, তখন কোথাও লিখিত ছিল না যে শুধু তোমাদের সংসারেই রান্না করে যাব, জনগণের জন্য রান্না করতে পারবো না এবং সেই রান্না নিয়ে অন্য কিছু করতে পারবো না। সেটা যদি তোমার আপত্তি থাকে তাহলে সেই আপত্তি আমি মানছি না। না, সে তুমি মানবে না আমি জানি, কিন্তু তোমার, আমি তোমাকে একটা কথা বলেছিলাম, আমি বলেছিলাম আমার কতগুলো শর্ত আছে, সেই শর্ত যদি তুমি না মানতে পারো তাহলে। বারবার শর্তের কথা বলো না, এত কিছুর পরেও আমরা সকলে চাই তুমি এ বাড়িতে থাকো। আমার ফিরে আসাটাই ভুল হয়েছে। থাক 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 থাক, তুই নিশ্চয়ই কালকে যাবি না? কেন, তোমার এটা কেন মনে হলো যে আমি কালকে যাব না? সবাই এত রকমের অজুহাত দিচ্ছে, তুই তোরটা বল। আমার কোনো অজুহাত নেই কাকিমি, আমি কেন যাব না? আমি নিশ্চয়ই যাব, আমি কালকে সকাল থেকেই চলে যাব। আর তাছাড়া সাহায্য কে করবে তোমাকে? হ্যাঁ, তোমাকে কোনো রকমের সাহায্য করতে হবে না, আমার কারো সাহায্য লাগবে না। আচ্ছা, আমি কি করলাম, আমার উপর রাগ করছো কেন? আমার কি অপরাধ আমাকে বলো তো। হ্যাঁ, আমি হয়তো তোমার মতো করে সবটা করতে পারবো না, কিন্তু আমি যেটুকু পারবো তোমাকে তো ওইটুকু আমি হেল্প করবো। আচ্ছা মা, তুমি কোকো থেকে এরকম ভাবে আপত্তি করছো, শুধু নিজের থেকে হেল্প করতে চাইছে? না, আমি চাই না রাস্তার দোকানে দাঁড়িয়ে ও আমাকে হেল্প করুক। ও যদি সেটা করে তাহলে টিটু ওকে মানে টিকতে দেবে না, জানো তাই অশান্তি করবে। আর মেয়েটার উপর এত অশান্তি, আমি চাই না ওর উপর আর কোনো অশান্তি আসুক। কাকিমা, তোমার রাস্তার দোকানে দাঁড়িয়ে তোমাকে হেল্প করতে গিয়ে যদি অন্য কেউ রাগ করে তাতে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ বুঝেছি, এক্ষেত্রে আমার কথা শোনার তো কোনো প্রয়োজন নেই। শোনো, আমি তোমাকে এখনই বলে দিচ্ছি যে যে সব ক্ষেত্রে কাকিমার কথা শোনার দরকার পড়বে সেরকম কোনো ক্ষেত্রে তোমার কথা আমি শুনতে পারবো না, প্লিজ কিছু মনে করো না। কোকো এইভাবে কেন কথা বলছিস? ওর তো নিজস্ব একটা মতামত থাকতে পারে, তাই না? তুই কি মানবি না মানবি সেটা তোর ব্যাপার কোকো, কিন্তু ওকে একটু বুঝিয়ে বল, সেটা তো উচিত। আচ্ছা, ওকে আমি কি বোঝাবো বলো তো, এটা তো ওর নিজেরই বোঝা উচিত। আর ও যদি নিজে থেকে বুঝতে নাই পারে তাহলে সেটা বোঝানো আমার এখতিয়ার না পিসিমণি। শুধু আমি কি করতে পারি আমি সেইটুকু জানাতে পারি ওকে। আচ্ছা মা, বলছি যে আমাদের সঙ্গে কি তোমার আর কোনো কথা আছে? না বাবা, তোমরা বিশাল বিশাল ব্যক্তিত্ব, তোমাদের সঙ্গে কি কথা থাকবে বলো? তো বড় স্ট্যান্ডার্ড, এত স্ট্যাটাসের কথা বলো, এত ভারী ভারী স্ট্যাটাস। মায়ের স্ট্যাটাসের সঙ্গে তো তোমাদের কিছু মিলছে না, মায়ের ছেলে মানুষ তো মেনে নিতে পারছো না, তাই না? তাই তোমাদের কিচ্ছু বলার নেই। তবে মায়ের জেদ জানো তো, যেটা জেদ ধরবো সেটা আমি করেই ছাড়বো সর্বশক্তি দিয়ে। আর মা, কাজের লোকের হাতে আপনাকে খেতে হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন, এতদিন রান্না করে আমিই খাইয়েছি, আমিই আপনাকে খাওয়াবো, আপনি ঠিক সময় খাবার পেয়ে যাবেন। আমাকে এত দয়া করতে হবে না। কই আপনাকে দয়া করছি, এই যে 32 বছর আপনাদের সংসার করে এসেছি আপনাকে দয়া করে করে এসেছি? আমি যা করি ভালোবেসে করি, ভালোবাসার বাইরে কিচ্ছু করি না, আমার অন্তরটা চায় সেই জন্যই আমি করি। আপনি, আপনার ছেলে, আপনার নাতি নাতনিরা খাবার খেয়ে তৃপ্ত হলে আমি নিজে তৃপ্তি পাই, বুঝতে পেরেছি? আমি খুব ভালো করে জানি আমার হাতের রান্না ছাড়া আপনাদের রোচে না। আমি, তুমি একটা প্র্যাকটিক্যাল প্রবলেম কেন বুঝতে পারছো না? তুমি একসঙ্গে দুটো জায়গায় রান্নাটা করবে কি করে? তার থেকে একটা রান্নার লোক রাখা যাক, আর ঠাকুরের কৃপায় যদি আমাদের বিক্রি বাটা বাড়ে তখন আর পরে দেখা যাবে, তুমি আপাতত একটা রান্নার লোক রাখো। নিজের কাজ নিজেকেই করতে হয়, তুমি তো খুব ভালো করে জানো লোকের কাজ আমার পছন্দ হয় না। প্রথম শুরু করবো লোক দিয়ে করবো, আমার সেটা পছন্দ হবে না, তুমি খুব ভালো করে জানো। ওসব কথা বাদ দাও, তুমি কালকে থাকতে পারছো না, ঠিক তো? আরে বললাম তো, কথা বলে বলছি। আমি কিন্তু আসছি বৌদি ভাই। হ্যাঁ, আর আমিও যাবো কাকিমা, তোমার যাওয়ার আগেই আমি চলে যাবো সকাল সকাল। আমি আমি যেটা হবে যে আমি হয়তো অত ভোর ভোর পৌঁছাতে পারবো না, আমি অফিস থেকে আসবো, কোনো একটা সময় ঠিক পৌঁছে যাবো। দেখো কত লোক হয়ে গেল, এবার কিন্তু খেয়াল রেখো যেন রান্না বান্না কম না পড়ে। তোর মায়ের রান্না কখনো বারণ হয়? আমি সবসময় রান্না বেশি করি। আচ্ছা, তোমার কাকা এবং তোমার বোনেরা আসছেন তো? সবাইকে বলেছি যার মনে হবে আসবে, যার মনে হবে আসবে না। মা, তখন থেকে তো খুব ডাঁট নিয়ে মুখ ঘুরিয়ে বসে আছেন, আপনি যাবেন না তাই তো?
কি জানি, কোমরে ব্যথা, হাঁটু যন্ত্রণা, জানি না। হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী বাড়ি করে। ঋত্বিক, খেতে দি। না না, আমার সাথে দেরি হয়ে বেরিয়েছি, অফিস যাবো। রাগ করেছো? যা, ভাবলাম যে অফিস যাওয়ার পথে একবার কথা বলে দিই। আসলে অফিসের নিচে তো জায়গাটা ভালো, আমি ভাবলাম হয়তো একটা বেটার অপশন হতে পারে তোমার জন্য। আমি একটা কথা বলি, দেখো, তোমরা সব সময় আমার জন্য ভালো ভাবো, কিন্তু আমি তো একটা এইটুকু মানুষ বলো। হ্যাঁ, আর শূন্য থেকে শুরু করছি, প্রথম থেকেই তো আকাশ ছোঁয়া স্বপ্ন দেখে লাভ নেই ভাই। শুরু করি, তারপর যদি ভগবান দিন দেয় তখন তো এমনিই হবে, নিশ্চয়ই হবে, তাই না? আমার না মালপত্র আসবে আজকে, আমি একটু তাড়াতাড়ি বেরোবো কিন্তু। হ্যাঁ, এই তোতা, বলছি যে আমার একটা কথা বলার আছে। আমি তো তোমার সব কিছু মেনে নিয়েছি, তুমি যেমনটি চাও তেমনটি করো, তাতে যতটা পারবো সাহায্য করব। শুধু একটা কথা, আসমান যেন না আসে। আমি দোকানটা আসমানের ভরসাতেই করেছি, তোমার যদি আপত্তি থাকে তুমি এসো না, আসমান আসবে। চল। আমি পুরোটা একা করে নিতে পারতাম। তাহলে সেটা তুমি আমার মাকে জিজ্ঞেস করো, আমি তো নিজে নিজে আসতে চাইনি। নিজে নিজে আসনি ঠিকই, কিন্তু এসে এমন আব্বাব করছো যেন সমস্ত কাজ একা একা করছো। আমি তোমার সঙ্গে কোনো কথা বলিনি, তাহলে এই প্রশ্নগুলো উঠছে কেন? কথা বলছো না, আমি সেটা বলছি না, কিন্তু এমন এমন কাজ করছো যে আমি কথা বলতে বাধ্য হচ্ছি। আমি তো অকাশ দেখতে পারি না, রাজার দুলালি হয়ে বড় হয়েছে তাই এই অবস্থা তোমার। কি হচ্ছে কি বলতো? খবরদার, আমার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না, ঠিক আছে? তুমি জানতে না আমি এখানে থাকবো, কেন এসেছো? ঠাকুর ইন্দি বলো, আমার মায়ের হোটেল, আমি আসবো না তো কে আসবে? তোমার মায়ের হোটেল যখন দায়িত্বটা তুমি নিতে পারতে, আমাকে কেন আসতে হলো? আমার মার সঙ্গে সেটা বুঝে নাও। হ্যাঁ, আমি তো বলবো যে এই মেয়ে যদি এখানে থাকে আমি ত্রিসীমানায় আর ঢুকবো না, বয়ে গেছে আমার। কি হচ্ছে কি বলছি, আমার মা কি আমাকে বাদ দিয়ে তোমাকে আসতে বলবে? বলবে যে এসো আসমান, বসো, কাজ করো, এটা বলবে? তাই বলেছে। তোমার লজ্জা করে না? তুমি এরকম ভাবে আমার মাকে অপমান করছো? আমার মা এত ভালোবেসে তোমাকে এই কাজটা দিল, তুমি এইভাবে অপমান করছো? আমি তোমার মাকে কিচ্ছু বলিনি, কোনো অপমান করিনি। তোমার মা আমায় কিছু বলেছেন যে আমি তোমার মায়ের সম্বন্ধে বলবো, তুমি বলেছো। এবার আমি তোমার মাকে গিয়ে বলবো পুরো জিনিসটা আগে সর্ট আউট করতে, হয় তুমি থাকবে নয় আমি থাকবো। আমি সমস্তটা ভালো ভেবে, উনি একা একা কাজ করছেন ভেবে এখানে এলাম, বাড়ির লোকের তো কোনো সাপোর্ট পাই। তুমি কি দয়া করছো আমার মাকে? কাজকর্ম হয়ে গেছে, পূজোর জিনিস তুমি রেখে দিয়েছো যেখানে রাখার, চলো ফটো এবার। কি বললে তুমি? আমি দেখেছি, তুমি আমাকে একটা জিনিস বলো, তোমার লেখাপড়া কেমন চলছে? তোমাকে জবাব দিয়ে করবো আমি? হ্যাঁ, আমি তোমার থেকে সিনিয়র এই বিষয়ে, আমি অনেক বেটার বুঝি লেখাপড়াটা। বাড়ি বুঝুনদার এসেছেন আমার, উনি নাকি বেটার বোঝেন। তুমি তোমার বিষয়টা বেটার বুঝতে পারো, আমারটা নয়, লোকে তাই বলে। হ্যাঁ, লোকে যদি তাই বলে তাহলে তুমি আমার বাবার উপর রাগ করে বিসর্জন দিলে কেন লেখাপড়াটা? ভালো করে করতে পারতে তো। দেখো, পুরনো কাশন দিয়ে এখানে ঘেটো না, আমার মেজাজটা বিগড়ে আছে, কিন্তু বেগার খাটছি আমি এখানে। তুমি বেগার খাটতে যাবে কেন? তোমার কি মনে হয় আমার মা তোমাকে টাকা পয়সা দেবে না? তোমার মায়ের এমনি চলে না, আবার শঙ্করাকে ডাকে টাকা দেবে? এখন হয়তো চলছে না, কিন্তু এই হোটেলটা যখন মানে ভালো করে চলবে, তখন ভালো করে চলবে, তার আগে নিচো না,
তোমার মতো একটা পিস থাকলে কোনোদিন এই হোটেল দাঁড়াবে না। মনেটা কি না মানে তুমি কোনো কাজ করতে পারো? খুনতি নাড়তে পারো? তুমি খুনতি নাড়তে পারো? হ্যাঁ পারি, যদি প্রয়োজন পড়ে আমি রান্নাটাও করে দিতে পারি। তুমি পারবে বলো? চেপে গেছে মানে আমি আমি কোনোদিন রান্না করিনি, তাই জন্য হয়তো পারবো না, কিন্তু আমি রান্না করতে যাবো কেন? সবার আলাদা আলাদা কাজ, রাঁধুনি থাকবে তো আমি তাকে বলবো? তোমার মায়ের ভাড়ে মা ভবানী আবার পয়সা দিয়ে রান্নার লোক রাখবে? এখানে যা রান্না বান্না হবে সমস্তটা আমরা দুজন মিলে করব, সেসব খবর তো রাখো না। কি হলো মা, তোমাকে দিয়ে রান্না করাবে? হ্যাঁ তো কি হচ্ছে? তার মানে তো দুদিনে এই হোটেলটা বন্ধ হয়ে যাবে। এই তোমার কাজ শেষ হয়েছে? তোমার কাজ শেষ হয়েছে? আমার কাজ শেষ হলে আমি ঠিক এখান থেকে চলে যাব। এই যে ভ্যানে করে এখন বেঞ্চপত্রগুলো আসবে, সেগুলো তো সাজিয়ে রাখতে হবে। পারবে না তো, সেগুলো আমাকেই করতে হবে। কাল যদি বাই চান্স এখানে ভিড় হয়ে যায় তখন কি হবে? এছাড়াও তো একদিনে নাকি প্রচুর ভিড় হবে। কি নেগেটিভ মেয়ে রে বাবা! ওর মা এদিকে স্বপ্ন দেখছে হোটেল রমরমিয়ে চলবে, এখানে দাঁড়িয়ে নেগেটিভ কথা বলছে। বাই চান্স যদি সত্যি কালকে ভিড় হয়, তোমাকে যদি মা বলে পরিবেশন করতে, সেটা পারবে করতে? কোনো কাজ তো করতে পারো না ঢেড়স একটা। আমি আমার কাছে বাজে মেয়ে হতে পারি, তোমাকে দেখতে হবে না। আমিও আমার কাছে খারাপ ছেলে হতে পারি, বাজে ছেলে হতে পারি, তোমাকে দেখতে হবে না। ভালোবাসা।